নয় বছরের দাম্পত্য জীবনের পর প্রথম সন্তানের আগমন, দৃষ্টিধামী পরিবারে খুশির জোয়ার। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দৃষ্টিধামী নয় বছরের বিবাহিত জীবনের পর তাদের প্রথম সন্তানের আগমনকে স্বাগত জানিয়েছেন। দৃষ্টিধামী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে এই খুশির খবরটি তার ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন। পোস্টটিতে তিনি তার নবজাতকের আগমনে আনন্দ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দৃষ্টিধামী এবং তার স্বামী নীরজ খেমকা 2015 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং 2024 সালে এসে তাদের পরিবার একটি নতুন সদস্যের সাথে পূর্ণতা পেল। দৃষ্টির এই পোস্টে তার ভক্ত এবং সহকর্মীরা অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। দৃষ্টিধামী, যিনি মধুবালা এবং গীত এর মতো হিট টিভি শোতে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছেন, এখন নতুন এই দায়িত্বকে আনন্দের সাথে গ্রহণ করছেন।